শান্তিপুর তো বটে, নদিয়া জেলার অন্যতম প্রাচীন পুজো রায়বাড়ির দুর্গা প্রতিমার গয়না চুরির শোকেস ছায়া। শান্তিপুর তো বটেই, নদিয়া জেলার অত্যন্ত প্রাচীন শান্তিপুর দত্তপাড়া রায়বাড়ির দুর্গা পুজো। আনুমানিক প্রায় 500 বছর ধরে এই পুজো হয়ে আসছে। সেই সময়ে জমিদার রায় প্রথম প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে মতি রায় তাছাড়া বাংলা প্রচার এবং প্রসার ঘটান। সোনার হলেও সে সময় প্রতি বছর মায়ের গয়না পরিবর্তিত হতো। শান্তিপুরের জনগণের সুবিধার্থে বাক আচরার লাইব্রেরি মতিগঞ্জ মোড় সহ বেশ কিছু জায়গায় তারা জনগণকে সুবিধার্থে প্রদান করেছিলেন বিভিন্ন উন্নয়নমূলক কাজে। তবে পরিবার সদস্যদের কাজী সুবাদে বাইরে থাকায় তা ক্রমশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকে। পুজোর রীতিনীতি ঠিকঠাক থাকলে সে জৌলুস্থান খয়রাতি আজ আর নেই। 13 থেকে 14 বছর আগে একবার চুরি যায় মায়ের বহু সোনার গয়না। তার পরবর্তী সময়ে পুজো প্রায় বন্ধের সিদ্ধান্ত হয় ন্যায় পরিবার। তবে বর্তমান পরিবার উজ্জ্বল রায় দায়িত্ব নিয়ে সচল রাখেন পুজো। তবে গতকাল পঞ্চমীর মধ্যরাতে মায়ের গয়না পরিয়ে সবেমাত্র নিদ্রা গেছেন, এমন সময়ে ভোর রাতেই হয়তো মায়ের সমস্ত সোনার গয়না চুরি হয়ে যায়, এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রূপোর গহনাও। পরিবারের প্রধান উজ্জ্বল রায় বলেন, বাড়িটি আগেকার চারিদিকে দোতলায় বহু উচ্চতার, সদর গেট বন্ধ করলে কোনোভাবেই ঢোকা সম্ভব নয়। কীভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। শান্তিপুর থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে তা খতিয়ে দেখে গেছে। অর্থাভাবে সিসি ক্যামেরা লাগানো সম্ভব হয়নি, তাই তদন্ত বেশ খানিকটা জটিল। সোনার টায়রা, সোনার টিপ, সোনার চোখ, ঝিক হাড়, রূপোর একটি বড় আকারের হাড় আর বেশ কিছু অলংকার চুরি গেছে সরকারি অনুদানবিহীন। অর্থ অভাবে দুর্গা পুজো প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল এই রায়বাড়িতে। এই ধরনের ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। দুর্গের মতন বাড়িতে প্রবেশ এবং রূপোর গয়না রেখে বেঁচে রয়েছে সোনার গয়না নিয়ে যাওয়া, রূপোর মুকুট রেখে যাওয়া, এ ধরনের ঘটনা থেকে পরিবারের অনুমান অত্যন্ত ঘনিষ্ঠ এবং গতকাল মধ্যরাতে সকলের নিদ্রা গেছে সে খবর পেয়ে কেউ বা কারা এই ধরনের ঘৃণ্য দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছে। তো আমার এবারে মা, আমার নিজের মা মারা গেছেন অসুচ আছে বলে আমি এবারে পুজোর কোনো কিছু শুনছি না। আমার কাছেই সমস্ত গহনা টহনা এই 8 বছর ধরে আমার কাছেই থাকে, এবং এর আগে 13 বছর আগে চুরি হয়ে গেছিলো। আমাদের আনন্দবাজার পত্রিকায় সেটা কভার করেছিল বা অন্যান্য সকল সাংবাদিক জানিয়েছিল এবং থানাকেও জানানো হয়েছিল। পরবর্তীকালে তিল তিল করে কিছুটা আমরা আবার তো গড়ে উঠিয়েছিলাম বিভিন্ন আত্মীয় স্বজন। তা সোনার টানা বড় নথ, সোনার চেন দেওয়া, তারপরে সোনার 2টি নয়ন, তারপরে বড় ত্রিনয়ন, ছোটো ত্রিনয়ন, কপালের টিপ, এছাড়া রূপোর বেশ কিছু গহনা ছিল, মাথার মুকুট, কোমর বন্ধন সবই আছে। আর একটি হার ছিল যেটি আমার নিজের সংগ্রহ করা, অনেক দূর থেকে আনা। হারটি অনেক ভারী এবং বড়, সেটা যদিও সোনার নয় কিন্তু সেই সংগ্রহটিরও মূল্য আছে। সেই হারটি অনেক বড় হার, সেই হার সহ সোনা, মূলত সোনার জিনিসগুলোই চুরি হয়ে গেছে। তো পুলিশের নিরাপত্তা কেমন ছিল? মানে এই যে গয়না এত ভারী ভারী গয়না পড়ানো হয়, তারপরে তো আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা মিটিংয়েও তো বলেন যে এরকম প্রশাসনিক দরকার। আসলে কী জানেন, খুব সত্যি কথা বলতে আমাদের বাড়ি যেভাবে দুর্গের মতো আপনি দেখছেন, এই ছেগল লাগানোর পরে আমাদের বাড়ি ডিঙিয়ে আসাটা হয়তো মুশকিল, এবং বাড়িতে অনেক সদস্য রয়েছে আমরা জানি কেউ না কেউ টের পাবে। কালকে ঠাকুরকে সাজানোর পরে অনেক রাত্রি হয়েছে, সকলে ছিল, সেক্ষেত্রে কালকে বাড়িতে গিয়ে সকলে শুয়েছে এবং কালকে রাত্রিবেলা দালানে কেউ ছিল না। এটা আমাদের নিজেদের কিছুটা গাফিলতি বলতে পারেন, এবং সেই সুযোগটাই হয়তো কাজে লেগেছে। এরকমও তো হতে পারে, মানে এই খবরটা তো জানে হয়তো কেউ, অবশ্যই নিজেদের ঘনিষ্ঠ কেউ হয়তো জানে যে, অবশ্যই, কারণ রং করা কিন্তু জিনিস আছে, সেই জিনিসগুলো বাদ দিয়ে বাকি জিনিস নেওয়া মানে সে নিশ্চয়ই ভালোভাবে জেনে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? আনুমানিক বলতে পারি সোনার জিনিস এবং অন্যান্য নিয়ে 30-35 হাজার টাকা বা তার বেশি হবে, এখনকার মূল্য অনুযায়ী 50,000 টাকা মতো। আচ্ছা, তো পুলিশকে ফোন করেছেন? পুলিশে আমি অনেকবার ফোন করেছি, 100 ডায়াল করেছি, তারপরে থানায় যে ফোন নাম্বার আছে 278-030 সেখানে বহুবার যোগাযোগ করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি সেখানে যোগাযোগ করার পরে কোনো রকম উত্তর পাইনি। আমি এখন থানায় যাব বলে চিন্তা করছি। আপনার নাম? আরিফ বাড়ির। আমার নাম উজ্জ্বল কুমার রায়, আমি এই রায়বাড়িরই সদস্য। কত বছরের পুরনো এই পুজো? 500 বছরেরও বেশি পুরনো, কারণ এই পুজো গৌরচাঁদ রায় আমার প্রায় 14-15 পুরুষ আগে তখন শুরু হয়েছিল খুব অভাবের মধ্যে দিয়ে। পরবর্তীকালে মতিবাবু এই পুজো আমাদের লাইব্রেরি মার্জিতে দান করা হয়ে গেছে, সেইখানে ভীষণভাবে আড়ম্বরপূর্ণ পুজো করতেন, এবং প্রতি বছর জানা যায় যেটা আমরা বই পড়ে জেনেছি
প্রতি বছর নাকি মায়ের গহনা পরিবর্তন করা হতো, সোনার গহনা। আর বর্তমানে আমাদের আস্তে আস্তে সবই ঘুচে গেছে, যেটুকু আছে বা যেটুকু ছিল সেগুলো দ্বিতীয়বার ঘুচে যায়। তারপর থেকে কত 7-8 বছর ধরে বিভিন্ন আত্মীয় স্বজন তাদের তিল তিল করে কিছু কিছু করে আমরা জমিয়ে উঠে যেটুকু পাচ্ছিলাম সোনা রূপো দিয়ে মাকে সাজাচ্ছিলাম, সেটি এবারে আমাদের চলে গেল। এটা আমাদের কাছে খুবই, এমনি তো আপনাদের মানে মানুষজনের এখন বর্তমানে অভাবের জন্য পুজো শেষের দিকেই মানে পাচ্ছিলেন না বললেন কিছুদিন আগেও, ঠিকই বলেছেন, তার উপরে এইরকম ধাক্কা, এই ধাক্কাটা সত্যিকারের আমাদের সামলানো শুধু মানে কী জানেন, মাকে গহনা দিয়ে সাজাচ্ছি সেটা নয়, সব থেকে আমার খারাপ লাগছে যে আমরা যে মাকে পূজিত করি, যে মাকে আমরা এত ভালোভাবে মানি, কোন দুঃসাহসে এই ধরনের কাজ কেউ করতে পারে, এটা চিন্তা করাই আমার এখনও শক্তি জোগাচ্ছে না যে কী করে এটা হয়। মায়ের গাছ থেকে সোনার গহনা বা যে কোনো গহনা বা যে কোনো জিনিস তুলে তুলে নিয়ে চলে যাওয়া, এটাই আমার কাছে ভীষণভাবে আশ্চর্য বা আমি নিজে হতবাক। আপনার নাম? উজ্জ্বল কুমার রায়। মায়ের গয়না তো থাকেই, তো সেই হিসেবে পুলিশ নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারের মোতায়েন বা না? একবার বলেছিলাম, তখন আমার কাকা বেঁচে ছিল, এই 3 বার হলে ডাকো, সব জানা ছিলাম লোক। কী কী দাও আগেরবার কত দিন আগে হয়েছিল? তাও ভালো অনেক কিছু, ইয়ে সোনার চিক ছিল একটা, নাকে দুটো নতানা ছিল। কতদিন আগে সেটা? সেটা প্রায় 12-13 বছর আগে, 12 বছর আগে হয়েছিল। তারও আগে একবার সোনা কথা আপনাদের হয়েছিল নাকি? নাকের নত ছিল, মায়ের দুটো সোনার ওপরে টিপ গুলো ছিল, কপালে অনেকগুলো টিপ ছিল, চোখ ছিল, গলার চিক হার ছিল, গলার একটা বড় হার ছিল, এগুলো সবই গেছে, মানে রূপোর জিনিস কটা রয়েছে, বাকি সোনার যেগুলো ছিল সবই নিয়ে গেছে। এগুলো কি সব লাগানো থাকে? হ্যাঁ, প্রতি বছরই লাগানো থাকে, আমাদের পঞ্চমীতে গয়না পড়ে। তো তারপর থেকে কোনো পুলিশ সিভিক বা অন্য কিছু? পুলিশের খবর দেওয়া হয়েছে। আপনার নাম? আর যে আমি মৌমিতা রায় ভট্টাচার্য, আমি রায়বাড়ির মেয়ে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।